আমাদের কিন্তু মিটিং হয়েছে এবং নিয়ম অনুসারে ওনাকে তিনটা চিঠি দেওয়া হয়েছে এবং আমরা সেই ছবিতে আমি না থাকি কিন্তু আমি গিয়ে কিন্তু প্রচার করেছি এবং সেটার ফলটা কিন্তু ওনারা পেয়েছে। সেখানে মেজরিটির মতামত নেওয়া হয়েছে যখন শুধু স্থগিত করা হয় ওনার সদস্য পদ। আমার ইস্তেহারে কি ছিল, আমি 6টা ছবির ঘোষণা দিয়েছি, ওটা কিন্তু আমি সাধারণ সভায় বাতিল করেছি। রাইট, এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আছেন, আপনারা সবাই ছিলেন, ম্যাক্সিমাম সবাই ওখানে ছিলেন। তার আগে কিন্তু আমরা কার্যকরী পরিষদের মিটিংও করেছি, আমাদের কিন্তু মিটিং হয়েছে এবং নিয়ম অনুসারে ওনাকে তিনটা চিঠি দেওয়া হয়েছে। চিঠির পরে যখন ওনার চিঠি আমরা জবাব পাইনি, উনি শুধু লাস্ট বলেছেন উনি একটা চিঠি পেয়েছে, কিন্তু ওনাকে দুটা চিঠিও দেওয়া হয়েছে। কার্যকরী পরিষদের আমরা মিটিং করেছি, মিটিং করে সেখানে মেজরিটির মতামত নেওয়া হয়েছে যখন শুধু স্থগিত করা হয় ওনার সদস্য পদটা। স্থগিতের পরে তারপর হলো সাধারণ সবাই, কিন্তু আমি পুরো জিনিসটাকে ব্রিফিং করেছি যে কেন ওনার সদস্য পদটা বাদ করা হয়েছে। এবং সাধারণ সভা থেকে যখন একটা ডিসিশন আসে, আপনারা তো জানেন সাংগঠনিক বিষয়টা, তখন কিন্তু সেটা কিন্তু অ্যাবসলিউট হয়ে যায়। শেষ দুবছর মানে আমরা যে এই দুবছর কমিটিতে ছিলাম, দেখেন আমরা যখন আসি তখন কিন্তু একটা কোভিড সিচুয়েশনের টাইম ছিল, হলগুলা বন্ধ ছিল, হলগুলার মধ্যে কিন্তু লোক যেত না। আমার পাশেই একজন বসে আছেন যিনি ছবি বানিয়েছেন, এবং আমাদের কমিটি থেকে আপনি নিশ্চয়ই সেরকম সহযোগিতা পেয়েছেন প্রচারের ব্যাপারে বলেন, যখনই আমাদেরকে ডেকেছেন এবং ছবিগুলা নিয়ে ওনারা কি করেছে, হল কিন্তু এবং ওনার ছবিটি কিন্তু মেসিভ হিট। আমরা কিন্তু বিগত 10-11 বছরে কিন্তু খুব মেসিভ হিট, খুব ছবি কম পাচ্ছিলাম, কিন্তু ওই টাইমটা আমাদের সময়টা 22 এবং 24 থেকে যত ছবি যা আসছিল, আমরা নিজেরা প্রচারে যাচ্ছিলাম, আমরা হলে যাচ্ছিলাম, আমাদের ফেসবুকে আমরা পোস্ট করছিলাম এবং আমরা নিজ উদ্যোগে প্রডিউসার ডিরেক্টরের সাথে কথা বলছিলাম আপনার ছবি কেমন যাচ্ছে। এবং আমরা সেই ছবিতে আমি না থাকি কিন্তু আমি গিয়ে কিন্তু প্রচার করেছি এবং সেটার ফলটা কিন্তু ওনারা পেয়েছে। আমার ইস্তেহারে কি ছিল, আমি 6টা ছবির ঘোষণা দিয়েছি, আমার ইস্তেহারে ছিল? ওকে, আমার ইস্তেহারে যদি না থেকে থাকে তাহলে আমি ঘোষণাটা কোথায় দিয়েছি? আর আমার ইস্তেহারে এটা কখনোই ছিল না। আর দুটা ছবি উনি বানাতে চেয়েছে, হ্যাঁ উনি দুটা ছবি বানাতে চেয়েছে, কি সাহায্য আমাদের কাছে চেয়েছে, উনি আমাকে কাস্টিং করতে চেয়েছে লাঠি নামে একটা ছবি, আমাকে একটা লাঠিও একদিন দিয়ে দিয়েছে যে লাঠি নিয়ে গিয়ে তুমি প্র্যাকটিস করো এইভাবে। আমি বলছি হ্যাঁ, উইদাউট এনি রেমিউনেশন, আমি কিছুই চাইনি, আপনি ছবিটা রেডি করেন আমি করে দিবো।